হাই বন্ধুরা আজকের ক্লাসে আলোচনা করব। অষ্টম শ্রেণীর জগদীশচন্দ্র বসুর লেখা গাছের কথা গল্পের যে অনুশীলনীতে যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই আলোচনা তাই ভিডিওটি তোমরা খুব মনোযোগ সহকারে দেখো এবং প্রয়োজনে এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা কিন্তু খাতাতেও লিখে নিতে পারো তাহলে তোমাদের মুখস্থ করতে খুবই সুবিধা হবে দেখো তোমাদের যদি এই বাংলা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের এই সমস্ত প্রশ্নের উত্তরগুলি কিন্তু যথাযথভাবে দিয়ে দেওয়া হবে দেখো আজকে এখানে একদিকে প্রথম প্রশ্ন রয়েছে যে জগদীশচন্দ্র বসুর লেখা একটা বইয়ের নাম লেখো এটি হবে অব্যক্ত দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের বইতে যে জগদীশচন্দ্র বসুর যে লেখক পরিচিতি রয়েছে সেখানে দেখো এই দুটি প্রশ্ন এক এবং দুই বলে লেখা রয়েছে এবং উত্তর দুটিও ওই লেখক পরিচিতির মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে দুই নম্বর প্রশ্ন দেখো জগদীশচন্দ্র বসু কী আবিষ্কার করেছিলেন এর উত্তর হবে জগদীশচন্দ্র বসু আবিষ্কার করেছিলেন গাছেদের প্রাণ আছে এছাড়াও তিনি প্রেস্কোগ্রাফ নামক একটি যন্ত্র আবিষ্কার করেছিলেন দু নম্বর নির্দেশ দেখো প্রশ্নে যে নিচের প্রতিটি প্রশ্নের উত্তর একটি বাক্যে লেখো এখানে প্রথম প্রশ্ন রয়েছে লেখক কবে থেকে গাছেদের অনেক কথা বুঝতে পারেন হবে লেখক যেদিন থেকে গাছেদের ভালোবাসতে শিখেছেন সেদিন থেকেই গাছেদের অনেক কথা বুঝতে পারেন দু নম্বর ইহাদের মধ্যেও তাদের তাহার কিছু কিছু দেখা যায় কি দেখা যায় দেখো মানুষের মধ্যে যেসব সদ্গুণ আছে গাছেদের মধ্যেও তার কিছু কিছু দেখা যায় বন্ধুরা তোমরা যারা এখনও এই গাছের কথা মূল বিষয়বস্তুটি সম্পর্কে অবগত নাও বা জানো না তারা এই ভিডিওর কমেন্ট বক্সে তার লিংক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারবে এবং তোমরা যারা এখনও টেলিগ্রামে যুক্ত হওনি দেখো ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে টেলিগ্রামের তোমরা সকলে যুক্ত হয়ে নাও তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশান এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্যগুলো সেখানে তোমরা দেখতে পাবে তিন নম্বর জীবিতের লক্ষণ কি তা লেখকের অনুসরণে উল্লেখ করো উত্তর হবে জীবিতের লক্ষণ হলো যা জীবিত তা ক্রমশ বাড়তে থাকে এবং যার গতি আছে অর্থাৎ কি জীবিতের লক্ষণ এটি হলো বৃদ্ধি ও গতি চার নম্বর বৃক্ষ নিরাপদে নিদ্রা যায় বৃক্ষ কোথায় নিদ্রা যায় উত্তরাবে বীজের উপরে থাকা কঠিন ঢাকনার মধ্যে বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায় পাঁচ নম্বর প্রশ্ন অঙ্কুর বের হওয়ার জন্য কি কি প্রয়োজন দেখো অঙ্কুর বের হওয়ার জন্য প্রয়োজন হচ্ছে উপযুক্ত উত্তাপ জল এবং মাটি এবারে তিন নম্বর তিন নম্বরের যে নির্দেশ রয়েছে নিজের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো দেখো এগুলো আগের প্রশ্নগুলোর উত্তরের থেকে একটু বড় হবে তাই এখানে প্রথম প্রশ্ন দেখো যে আগে এসব কিছুই জানিতাম না কোন বিষয়টি লেখকের কাছে অজানা ছিল কোন বিষয়টি যে লেখক জগদীশচন্দ্র বসু যেদিন থেকে গাছ পাখি ও কীটপতঙ্গের ভালোবাসতে শিখেছেন সেদিন থেকেই তিনি গাছেদের অনেক কথাই বুঝতে পারেন তিনি বুঝেছিলেন গাছের কথা না বললেও এদেরও একটা জীবন আছে অর্থাৎ গাছেরা যদি কথা নাও বলতে পারে তবুও কিন্তু তাদের প্রাণ রয়েছে মানে জীবন আছে আমাদের মতো এরাও যে আহার করে এবং দিন দিন বেড়ে ওঠে তাও তিনি বুঝতে পারেন আগে তিনি এসব কিছুই জানতে পারতেন না পরবর্তী এবার দু নম্বর প্রশ্ন যে ইহাদের মধ্যেও তাহার কিছু কিছু দেখা যায় কাদের কথা বলা হয়েছে এবং তাদের মধ্যে কী লক্ষ্য করা যায় দেখো এর উত্তরে তোমরা লিখবে আলোচ্য অংশে গাছ পাখি ও কীটপতঙ্গের কথা বলা হয়েছে এবারে একটি চেঞ্জ করবে যে তাদের মধ্যে কি লক্ষ্য করা যায় এটি লিখবে আমাদের জীবনে যেমন মাঝে মাঝে অভাব দুঃখ ও কষ্ট দেখা যায় তেমনি এদের মধ্যেও সেগুলি দেখা যায় কষ্ট পরে এরাও আমাদের মতো কেউ কেউ চুরি ডাকাতি করে মানুষের মধ্যে যেমন সচরাচর কিছু কিছু সদ্গুণ লক্ষ্য করা যায় তেমনি কিন্তু এদের মধ্যেও সেই সমস্ত সদ্গুণের প্রকাশও লক্ষ্য করা যায় এবার তিন নম্বর প্রশ্ন গাছের জীবন মানুষের ছায়ামাত্র মাত্র দেখো এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই তিন নম্বর প্রশ্নটা যে লেখকের এমন উক্তি অবতারণার কারণ বিশ্লেষণ করো লিখবে লেখক জগদীশচন্দ্র বসু গাছকে নিবিড়ভাবে ভালোবেসে তাদের জীবনের বিভিন্ন দিকগুলিকে পর্যবেক্ষণ করেছেন এর থেকে তার মনে হয়েছে গাছের বৈশিষ্ট্যগুলি মানুষের মধ্যেকার নানান সব বৈশিষ্ট্যের অনুরূপ মানুষের মতো এদের জীবনেও অভাব অনটন এবং দুঃখ কষ্ট আছে অভাবে পড়ে এরাও মানুষের মতো চুরি ডাকাতি করে মানুষের মধ্যে যেসব সদ্গুণ আছে এদের মধ্যেও সেই সদ্গুণের বহিঃপ্রকাশ লক্ষ্য করা যায় এরাও একে অপরকে সাহায্য করে এদের মধ্যেও বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে বা গড়ে উঠতে দেখা যায় মানুষের প্রধান গুণ হল স্বার্থত্যাগ আর এই গুণটি গাছেদের মধ্যেও কিন্তু লক্ষ্য করা যায় তাই মানুষ সমাজে মা তার জীবন নিজের জীবন দিয়ে সন্তানের জীবন রক্ষা করে উদ্ভিদের ক্ষেত্রেও কিন্তু এই মানবিক বৈশিষ্ট্যের পরিচয় পাওয়া যায় বা মেলে এই সমস্ত লক্ষণের প্রতি দৃষ্টিপাত করে জগদীশচন্দ্র বসু বলেছেন গাছের জীবন মানুষের জীবনের ছায়া মাত্র এবার চার নম্বর প্রশ্ন জীবনের ধর্ম কিভাবে রচনাংশটিতে আলোচিত ও ব্যক্তিত হয়েছে তা বিশ্লেষণ করো উত্তরে লিখবে গাছের কথা নামক রচনায় বিজ্ঞানাচার্য জগদীশচন্দ্র বসু গাছের জীবন ধর্মের আলোচনা প্রসঙ্গে বলেছেন যে জীবনের স্বাভাবিক ও সাধারণ ধর্ম সম্পর্কে সুচিন্তিত মতামত দিয়েছেন শুকনো ডাল আর জীবিত গাছের তুলনা করে তিনি বলেছেন বিকাশ বৃদ্ধি ও গতি হলো জীবনের ধর্ম আর শুকনো ডালের এই বৈশিষ্ট্য কিন্তু নেই তাই গতি বোঝাতে লেখক লতানো গাছের উদাহরণ দিয়েছেন বিকাশ ও পরিণতি যে প্রাণের ধর্ম তা বোঝাতে তিনি বীজ ও ডিমের কথা বলেছেন উত্তাপ জল ও মাটির সংস্পর্শে বীজ থেকে অঙ্কুর এবং তা থেকে যথাসময়ে চারা গাছ বৃদ্ধি পেয়ে পরিণত হয়ে ওঠে অনুরূপভাবে মানব জীবনেও কিন্তু উপযুক্ত পরিবেশের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবারে পাঁচ নম্বর প্রশ্ন বন্ধু এই প্রশ্নটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে নানা উপায়ে গাছেরা বীজ ছড়াইয়া যায় উপায়গুলি পাঠ্যাংশ অনুসরণে আলোচনা করো অর্থাৎ উপায়গুলো কী কী দেখো কীভাবে গাছ এই বীজগুলো ছড়ায় লিখবে বীজ ছড়ানোর প্রক্রিয়া সম্পর্কে লেখক জানিয়েছেন প্রথমত পাখিরা ফল খেয়ে দূর দূর দেশে বীজ নিয়ে যায় ফলে অনেক জনমানবহীন দ্বীপেও গাছ জন্মে থাকে এছাড়া অনেক সময় বীজ প্রবল বাতাসে উড়ে গিয়ে দূর ছড়িয়ে পড়ে বিশেষত শিমুল গাছের ফল রৌদ্রে ফেটে যাওয়ায় পর তার বীজ তুলোর সঙ্গে উড়ে বেড়াতে থাকে এইভাবে দিন দেশ দেশান্তরে বীজ ছড়িয়ে পড়ছে ছ নম্বর প্রশ্ন লেখক তার ছেলেবেলার কথা পাঠ্যাংশে কিভাবে স্মরণ করেছেন তা আলোচনক বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাও এবং চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিও উত্তরে লিখবে এই প্রশ্নটির যে বিজ্ঞানাচার্য জগদীশচন্দ্র বসু তার গাছের কথা নামক প্রবন্ধে নিজের ব্যক্তিগত অনুভূতি অভিজ্ঞতার প্রেক্ষিতে ছেলেবেলার দিনগুলোর কথা স্মরণ করেছেন প্রবন্ধের শুরুতেই তিনি বলেছেন কি বলেছেন দেখো বলেছেন যে ছেলেবেলায় একা মাঠে বা পাহাড়ে বেড়াতে গেলে সব কিছুই যেন খালি খালি রাখত গাছ পাখি কীটপতঙ্গকে লেখক তখনও সেভাবে ভালোবাসতে শেখেননি পরে যখন ভালোবাসতে শিখলেন তখন তাদের সঙ্গে একাত্ম হয়ে বুঝতে পারলেন যে গাছ কথা না বললেও এদের জীবন আছে লেখক প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে অপার আনন্দ লাভ করতে শিখলেন পেয়ে গেলেন চেতনার চাবিকাঠি দৃশ্যমান প্রকৃতিতে তিনি নিয়ম শাসিত বলিষ্ঠ অন্য জীবনের সন্ধান পেলেন এরপর শিমুল ফল ফেটে তুলোর সঙ্গে হাওয়ায় উড়তে থাকার ঘটনার উল্লেখ করে তিনি ছোটবেলার কথা মনে করেছেন বাতাসে ভাসতে ভাসতে থাকা তুলোর পিছনে তিনি যখন ছোটাছুটি করতেন সেগুলির বাতাসের গতিতে এদিক ওদিকে চলে যেত হাত বাড়িয়ে ধরা সম্ভব হতো কিন্তু লেখক এর মধ্যে খেলার যেন আনন্দ খুঁজে পেতেন আর এভাবেই লেখক পাঠ্যাংশে তার ছেলেবেলার কথা স্মরণ করেছেন এবারে সাত নম্বর দেখো সাত নম্বরে একটি ছক দেওয়া রয়েছে যেখানে তোমাদের লেখা রয়েছে যে ভিন্ন সময়ে বিভিন্ন রকম বীজ পাকে থাকে তাই সেইভাবে লিখতে হবে যে একদিকে রয়েছে বীজ আর একদিকে রয়েছে দেখো কোন ঋতুতে পাকে যেমন আম কাঠালের বীজ এটি হচ্ছে গ্রীষ্ম ঋতুতে আর লিচু জাম এটি হবে গ্রীষ্ম ঋতু তাল বর্ষা ঋতুতে ধান হবে শরৎ এবং হেমন্ত ঋতু কুল এটি হবে বসন্ত ঋতুতে এবার আট নম্বর প্রশ্ন পৃথিবী মাতার ন্যায় তাহাকে কোলে লইলেন বিশ্ব প্রকৃতি সম্পর্কে লেখকের গভীর উপলব্ধি উদ্ধৃতিতে কিভাবে প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো দেখো লিখবে যে জগদীশচন্দ্র বসু বিজ্ঞানী হলেও তার মধ্যে ভারতীয় দর্শন চেতনা ছিল প্রবল ভারতীয় দর্শনে প্রকৃতির মধ্যে সত্তার প্রকাশ লক্ষ্য করা যায় তাই গাছের কথা প্রবন্ধে প্রাকৃতিক ঘটনার মধ্যে মাতৃসত্ত্বার বিকাশকে লক্ষ্য করেছেন লেখক বিশ্ব প্রকৃতিকে লেখক মায়ের সঙ্গে তুলনা করেছেন মা যেমন সন্তানকে পরম স্নেহে কোলে তুলে নেয় এবং সমস্ত প্রতিকূল পরিস্থিতি থেকে সন্তানকে আড়াল করে তাকে লালিত পালিত করে বিশ্ব প্রকৃতিও তেমনই গাছের বীজকে সন্তান স্নেহে কোলে তুলে নেয় তার ধুলো ও মাটি দ্বারা তাকে আবৃত করে রাখে এবং শীত ও ঝড়ের হাত থেকে তাকে রক্ষা করে মায়ের মতোই বিশ্ব প্রকৃতিও বীজরূপী সন্তানকে ধীরে ধীরে জল আলো বাতাস ও মাটি দ্বারা ছোট্ট চারাগাছ থেকে বৃহৎ বৃক্ষে পরিণত করে এভাবেই বিশ্ব প্রকৃতি যথার্থ মায়ের ভূমিকা পালন করে নম্বর প্রশ্ন দেখো এইটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই কোটেশনটা যে প্রত্যেক বীজ হইতে গাছ জন্মে কিনা কেহ বলিতে পারে না অর্থাৎ বীজ থেকে গাছ জন্মের যে অত্যাবশ্যকীয় শর্তগুলো অর্থাৎ বীজ থেকে গাছ জন্মের যে পদ্ধতিগুলো বা বলতে পারো যে শর্তগুলো রয়েছে সেগুলির কথা এখানে জানতে চাওয়া হয়েছে দেখো এর উত্তরে তোমরা কী লিখবে এখানে তোমরা লিখবে বীজ থেকে গাছের জন্মের জন্য অত্যাবশ্যকীয় শর্তগুলি হলো উত্তাপ জল ও মাটি প্রতিটি বীজ থেকে গাছ জন্মায় কি না তা কেউ বলতে পারে না কারণ কোনো বীজ হয়তো পাথরের ওপর পড়ল। ফলে সেখানে সেই বীজ থেকে অঙ্কুর বের হওয়া সম্ভব হলো না যতক্ষণ মাটির সংস্পর্শে উপযুক্ত স্থানে বীজ পড়ে ততক্ষণ পর্যন্ত তা থেকে অঙ্কুর জন্মাতে পারে না জল ছাড়া বীজের অঙ্কুরোদ্গম সম্ভব হয় না জল শোষণ করেই বীজ থেকে গাছ জন্মায় অতিরিক্ত উষ্ণতা বা শীতলতা বীজের অঙ্কুরোদ্গমের পক্ষে সহায়ক নয় যথোপযুক্ত অনুকূল উষ্ণতা প্রয়োজন সর্বোপরি যথোপযুক্ত অনুকূল পরিবেশেই বীজের অঙ্কুরোদ্দম ঘটে এবারে দেখো দশ নম্বর প্রশ্ন এটিও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে তখন সব খালি খালি লাগত কখনকার অনুভূতির কথা বলা হলো এবং কেন তখন সব খালি খালি লাগত ক্রমশ তা কিভাবে অন্য চেহারা পেল তা পাঠ্যাংশ অনুসরণে বুঝিয়ে দাও বন্ধুরা এই প্রশ্নের উত্তরে কী হবে দেখো এটিও খুব সহজ ভাষায় এই প্রশ্নের উত্তরটি তোমাদেরকে লিখে দেওয়া হয়েছে তো ভিডিওটি কিন্তু তোমরা প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবে এবং মনোযোগ সহকারে দেখবে প্রয়োজনে এই উত্তরগুলি কিন্তু তোমরা খাতাতে লিখে নিতে পারো যাতে তোমাদের পরবর্তীতে পড়তে বা মুখস্থ করতেও খুবই সুবিধা হয় দেখো এর উত্তরে তোমরা প্রথমেই লিখবে যে লেখক জগদীশচন্দ্র বসু যখন একা একাই মাঠে কিংবা পাহাড়ে বেড়াতে যেতেন তখনকার অনুভূতির কথাই এখানে বলা হয়েছে এবারে পয়েন্ট করে করে লিখবে তখন সব খালি খালি লাগতো কারণ তখন তিনি গাছ পাখি বা পতঙ্গদেরকে নিবিড়ভাবে ভালোবাসতে পারেননি তাই এর ফলে তাদের সঙ্গে তার আর্ধিক যে সম্পর্কও গড়ে ওঠেনি তাই সব খালি খালি লাগত এবার দু নম্বর পয়েন্টে তোমরা এক দুই করে লিখতে পারো অথবা ক খ গ ঘ করেও কিন্তু এই উত্তরগুলো বা এই পয়েন্টগুলো তোমরা লিখতে পারো বা এইরকম অ্যারো চিহ্ন দিয়েও লিখতে পারো দু নম্বরে লিখবে যে লেখক যখন থেকে গাছ পাখি ও কীটপতঙ্গদেরকে গভীরভাবে ভালোবেসেছেন তখন থেকেই তাদের জীবনের অনেক কথা তিনি বুঝতে পারেন তারাও যে আমাদের মতো আহার করে দিন দিন বেড়ে ওঠে মানুষের মতো তাদের যে আলাদা আলাদা চরিত্র ও বৈশিষ্ট্য রয়েছে তা তিনি বুঝতে পারলেন ফলে আর একাকিত্ব হয় না তিনি বা এর ফলেই তার একাকিত্ব আর হয় না এবারে বন্ধুরা দেখো ব্যাকরণ পাঠ রয়েছে যে চার চারদাগের নির্দেশ রয়েছে নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করো অর্থাৎ বাক্য পরিবর্তন বলতে সরল বাক্য ও জটিল বাক্য এরকমই কতগুলি রয়েছে তাই দেখো এখানে প্রথমেই নির্দেশ রয়েছে চারের এক প্রশ্নটা কি যে আগে যখন একা মাঠে কিংবা পাহাড়ে বেড়াইতে যাইতাম তখন সব খালি খালি লাগিত এটা সরল বাক্যে মানে সিম্পল সেন্টেন্স একদম সরলভাবে লিখতে হবে এই যে যখন তখন এই শব্দগুলোকে আমাদেরকে উঠিয়ে দিতে হবে কী লিখবো আগে একা মাঠে কিংবা পাহাড়ে বেড়াইতে গেলে সব খালি খালি লাগতো দু নম্বর তাদের অনেক কথা বুঝিতে পারি আগে যাহা পারিতাম না এটা হাসক বাক্যে হ্যাঁ সুযোগ বাক্যে কী হবে তাহাদের অনেক কথা বুঝিতে পারি আগে যাহা বুঝিতে অপারক ছিলাম তিন নম্বর ইহাদের মধ্যেও আমাদের মতো অভাব দুঃখ কষ্ট দেখিতে পাই এটা জটিল বাক্যে করতে বলা হয়েছে দেখো এটা জটিল বাক্যে তোমরা লিখবে যে আমাদের মধ্যে যে অভাব দুঃখ কষ্ট আছে ইহাদের মধ্যে তাহা দেখতে পাই চার নম্বর তোমরা শুষ্ক গাছের ডাল সকলেই দেখিয়াছ এখানে না সূচক বাক্যে এটি করতে বলা হয়েছে তাহলে না সূচক বাক্যে এখানে কি হবে যে তোমাদের মধ্যে এমন কেউ নাই যারা শুষ্ক গাছের ডাল দেখো নাই পাঁচ নম্বর প্রবল বাতাসের বেগে কোথায় উড়িয়া যায় কে বলিতে পারে প্রশ্ন পরিহার করো এই যে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে অর্থাৎ এই প্রশ্নটাকে উঠিয়ে দিতে বলেছে কী হবে প্রবল বাতাসের বেগে কোথায় উড়িয়া যায় কেহ বলিতে পারে না এবার পাঁচ দাগের নির্দেশ নিচের শব্দগুলি ব্যাস সহ সমাসের নাম উল্লেখ করো দেখো প্রথম রয়েছে কীটপতঙ্গ এটি হবে কীটপতঙ্গ মানে দ্বন্দ্ব সমাস ও থাকলেই আমরা জানি যে দ্বন্দ্ব সমাস হবে স্বার্থত্যাগ স্বার্থকে ত্যাগ এটা হচ্ছে তৎপুরুষ কি তৎপুরুষ যে কর্ম তৎপুরুষ যেহেতু কে রয়েছে তাই তিন নম্বর বৃক্ষ শিশু বৃক্ষের শিশু সম্বন্ধ তৎপুরুষ সমাস বন জঙ্গল হবে বন ও জঙ্গল কারণ দুটোই সমর্থক শব্দ একই রয়েছে তাই এটা সমর্থক দ্বন্দ্ব জনমানব শূন্য জনমানব শূন্য যে স্থান এটা হবে কর্মধারার সমাস দিন রাত্রি দিন ও রাত্রি দেখো এটাও বিপরীত শব্দ দিন আর রাত তাই এটা এ কিন্তু ও দিয়ে যুক্ত করেছে যুক্ত করা হয়েছে তাই এটা বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস দেশান্তরে অন্য দেশে নিত্য সমাস নিরাপদ নয় আপদ নয় ও তৎপুরুষ সমাস এবার ছদ আগে নিম্নরেখাঙ্কিত অংশের কারক বিভক্তি নির্দেশ করো এক নম্বর রয়েছে ইহাদের মধ্যে একের সহিত অপরের বন্ধুত্ব হয় এখানে বন্ধুত্ব এটি হবে কর্মকারকের শূন্য বিভক্তি দু নম্বর আর কিছুকাল পরে ইহার চিহ্ন থাকিবে না ইহার এটা হবে র বিভক্তি এবারে তিন নম্বর বীজ দেখিয়ে গাছ কত বড় হইবে বলা যায় না দেখো এখানে বীজ কর্মকারকে শূন্য বিভক্তি চার নম্বর মানুষের সর্বোচ্চ গুণ যে স্বার্থত্যাগ কি হবে গাছে তাহাও দেখা যায় গাছে এটা হবে অধিকরণ করকে এ বিভক্তি এ গাছে সাত নম্বর রয়েছে সন্ধিবদ্ধ পদগুলি খুঁজে নিয়ে সন্ধি বিচ্ছেদ করো অর্থাৎ দেখো সাত দাগের একে একটা বাক্য দেওয়া রয়েছে এর মধ্যে সন্ধিবদ্ধ পদ রয়েছে যেটা খুঁজে নিয়ে আমাদেরকে সন্ধি বিচ্ছেদ করতে হবে মানে আলাদা করতে হবে যেমন নিরাপদে নিহযুক্ত আপদে দু নম্বর অতী প্রকাণ্ড বটগাছ সরিষা অপেক্ষা ছোট বীজ হইতে জন্মে অপেক্ষা অপযোগীক্ষা অপেক্ষা তিন নম্বর এই প্রকারে দিনরাত্রি দেশ দেশান্তরে বীজ ছড়িয়া পড়িতেছে দেশান্তরে কি হবে দেশ যোগ অন্তরে এটি হবে দেশান্তরে বন্ধুরা তাহলে এই ছিল আজকের এই গাছের কথা গল্পটির অনুশীলনের সমস্ত প্রশ্ন এবং তার উত্তরগুলি নিয়ে আলোচনা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লাগলে একটি লাইক করে দিও ও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিও এবং যারা যারা এখনো পর্যন্ত টেলিগ্রামে যুক্ত হওনি তারা অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যেও দেখো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক আমি দিয়ে দিয়েছি তোমরা ওখান থেকে কিন্তু টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান এবং গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো রয়েছে তোমরা ওখান থেকেই পেয়ে যাবে থ্যাংক ইউ